আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর অর্থাৎ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড কর্তৃক আয়োজিত পলিটেকনিক ইনস্টিটিউট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যেসব ছাত্রছাত্রী ভর্তি হতে চাচ্ছেন, সে ভর্তি সংক্রান্ত কিছু জানা ও অজানা সমসাময়িক প্রশ্নোত্তর নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলো মূলত আপনাদের কাছ থেকে এসেছে, জাস্ট আমি সেগুলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো তুলে ধরে সেগুলো সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো প্রথমেই এখানে সমসাময়িক প্রশ্নের কিছু অংশে আপনারা দেখতে পাবেন, আবদুল্লাল হিসাম ইনি কোশ্চিন করেছেন, বেসরকারি প্রতিষ্ঠান SHC পরীক্ষায় ন্যূনতম GPA 2 প্রাপ্ত শিক্ষার্থীরা, এই কথার মানে বুঝিনি, আমি কি SHC পরীক্ষায় বেসরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবো না, কারণ আমার পয়েন্ট 3.17, আমি কি সরকারি কলেজে ভর্তি হওয়ার চান্স মিস করলাম, প্লিজ রিপ্লাই দেবেন। আসলে এখানে দেখতে পাচ্ছেন দুটি প্রশ্ন রয়েছে, একটি হচ্ছে যে SHC পরীক্ষায় ন্যূনতম GPA 2 প্রাপ্ত শিক্ষার্থীরা, এই কথার অর্থ বুঝেনি। আসলে সর্বশেষ যে নোটিশটা হয়েছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড কর্তৃক, সেই নোটিশে যেটা দেওয়া রয়েছে যে ন্যূনতম যারা 2 প্রাপ্ত হবে তারা এই রিমিডিয়াল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবে, এটা অবশ্যই ঠিক। এর সাথে কিছু হয়তো এর আগেও প্রশ্ন থেকে যায়, যে এর আগে বলা হয়েছে আগেকার নোটিশগুলোতে যে ম্যাথে 3.5 ছেলেদের পেতে হবে, মেয়েদের 3 পেলেই হবে, এরকম কিছু বিষয় বলা আছে। আসলে আমরা সর্বশেষ যে নোটিশটা হয় সেটাই সবসময় প্রাধান্য দিই, সম্ভবত এটি সংশোধিত একটা বিষয় যে যাদের সর্বনিম্ন 2 পয়েন্ট আছে GPA তারা এই রেমিডিয়াল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবে, এটা আমি মনে করি। কারণ এখানে কিন্তু সরকারি বেসরকারি কোনো কথা বলা নেই, অনেকে এটা বলতেছেন যে 2 প্রাপ্ত শিক্ষার্থীরা, আসলে এটা বলতে বেসরকারি কে বোঝানো হয়েছে, বেসরকারি পলিটেকনিকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্যই বলা হয়েছে, আসলে এটা এখনো ক্লিয়ার না, কারণ নোটিশে ক্লিয়ার করে বেসরকারি কথাটা উল্লেখ করা হয়নি। আমি এটা নোটিশটা বের করে আপনাদের একসময় মানে এই ভিডিওর এক অংশে দেখানোর চেষ্টা করব। তারপরে এখানে যেটা বলা হয়েছে, আমি কি SHC পরীক্ষায় বেসরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবো না, হ্যাঁ বেসরকারি কলেজে তো অবশ্যই পারবেন, কিন্তু তার জন্য আপনাকে এই রেমিডিয়াল কোর্সে ভর্তি হতে হবে এবং এই কোর্স থেকে পাশ করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন NKBD গেমিং একটা চ্যানেল থেকে বলা হয়েছে যে আমি সায়েন্স টাক থেকে কিভাবে অ্যাপ্লাই করব। আসলে সায়েন্স থেকে অ্যাপ্লাই করার কিছু প্রসিডিউর বলতে, যে রিমিডিয়াল কোর্স যারা আর্টস থেকে অ্যাপ্লাই করছে, এই রিমিডিয়াল কোর্সগুলো যখন শেষ হয়ে যাবে অর্থাৎ ভর্তি পরীক্ষা শেষের পর এরা যখন পাশ ফেল যেটা হবে, তারপরে সম্ভবত একটা নোটিশের মাধ্যমে অনলাইনে সবাইকে একসাথে অ্যাপ্লাই করতে হবে, এরকম একটা বিষয় হতে পারে। আমার ব্যক্তিগত বিষয় থেকে এটা বলছি, কারণ এখন পর্যন্ত যারা সায়েন্স তাদেরকে যে এখনই অ্যাপ্লাই করতে হবে এখনও এরকম কোনো দিক নির্দেশনা এখনও দেওয়া হয়নি, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও সবসময় নোটিশ বোর্ডের দিকে অথবা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করব। এরপরে জাহিদুল ইসলাম ইনি বলেছেন, স্যার আমি কি SHC ও ডিপ্লোমা একসাথে পড়তে পারবো, যেহেতু এই কোর্সে ফেল করলে আমার সামনের বছর অ্যাপ্লাই করতে হবে, আমি যদি SHC-তে অ্যাডমিশন নিয়ে এই রেমিডিয়াল কোর্স করতে চাই তাহলে কি আমি SHC করতে পারবো? আসলে একসাথে দুটি কোর্স করার কোনো সিস্টেম নাই, আপনি যদি SHC-তে ভর্তি হয়ে যান এবং ডিপ্লোমাতেও যদি চান্স পেয়ে যান এবং দুটি জায়গায় যদি একসাথে পড়তে চান, তাহলে আসলে আপনি দুই নৌকায় পা দিয়েছেন বলে মনে হবে। কারণ যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে যে কোনো একটি কলেজকে আপনার সিলেক্ট করতে হবে, হয় SHC অথবা ডিপ্লোমা, তাছাড়া আপনি মানে উভয় বিপদে পড়ে যাবেন। এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে যখন ফর্ম ফিল আপের অবস্থা এসে যায় ওই সময় রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয় না,
এটা এইচএসসিতে রেজিস্ট্রেশন হলো না ডিপ্লোমাতে হলো, এরকম একটা অবস্থা দাঁড়ায়, তখন তাকে প্রচুর ভোগান্তি পড়তে হয়। এজন্য আপনারা অবশ্যই যে কোনো একটিকেই সিলেক্ট করুন আপাতত, কারণ ডিপ্লোমাতে এখন সার্কুলার যেটা হয়েছে এখানে আপনি অ্যাপ্লাই করেন, আর দেখা যাবে যে এইচএসসির সময় তো এখনও অনেক আছে, অবশ্যই সময় আছে, এটা খেয়াল করবেন। আর যদি সময় চলে যায় এরকম মনে হয় যে এইচএসসির সময় হয়ে গেছে, তো আপাতত ভর্তি হয়ে থাকতে পারেন, এটা হয়তো বলা যেতে পারে, কারণ 6 সপ্তাহের কোর্স, তো আমার মনে হয় না যে ভর্তির সময় চলে যাবে। একটু খেয়াল করবেন বিষয়টা, একটু খোঁজখবর নেবেন। আশা করি অ্যান্সারটি বুঝতে পেরেছেন। এরপর স্যার, আমি 2018 সালে সায়েন্স থেকে 4.89 পাই, এখন আমি কি মেকানিক্যাল নিয়ে রংপুর বা দিনাজপুরে চান্স পাবো? আসলে চান্স পাওয়ার বিষয়টা ওইভাবে ক্লিয়ার করে বলা যাবে না, কারণ বর্তমানে একটু এবছর আমি অনেকটা বলবো যে গত বছরের তুলনায় একটু ক্রিটিক্যাল হতে পারে। ক্রিটিক্যাল বলতে এটা আমি বোঝাচ্ছি যে সাবজেক্ট চয়েজের ব্যাপারে, কারণ মাদার যেগুলো সাবজেক্ট আছে আপনারা জানেন যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সিভিল, এই সাবজেক্টগুলোতে একটু সচরাচর বেশি প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে। তো আপনার রেজাল্ট অবশ্য মোটামুটি যা আছে খারাপ না, ভালোই আছে, 4.89। চান্স পাওয়ার সম্ভাবনা আছে, চেষ্টা করবেন, দোয়া করি ইনশাল্লাহ হয়ে যায়। এরপরে প্রশ্ন করেছেন জাহিদুল ইসলামিত, দেখলাম যে ভাই আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাই, আমি কমার্স বিভাগে, আমি এসএসসিতে 4 পেয়েছি আর আর বিজ্ঞানে এ প্লাস এবং গণিতে বি পেয়েছি, আমি কি চান্স পাবো জানাবেন প্লিজ। আসলে আপনি কমার্স থেকে অ্যাপ্লাই করেছেন, চান্স পাওয়া না পাওয়া এটা 4-এ অবশ্যই চান্স পাওয়ার সম্ভাবনা আছে, এটা আমি বলবো। এবং আপনি সবসময় চেষ্টা করবেন এক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট লেভেলের যেগুলো কলেজগুলো, ডিস্ট্রিক্ট লেভেলের কলেজ বলতে যে বিভাগীয় কলেজ বাদ দিয়ে ডিস্ট্রিক্ট লেভেলের যেগুলো জেলা জনিত যেগুলো কলেজ আছে, এইগুলোতে একটু সেকেন্ড শিফটে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে তুলনামূলক একটু ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ যাদের রেজাল্ট ভালো থাকে তারা সবসময় চেষ্টা করে একটু ফার্স্ট শিফটে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য। এবং বিভাগীয় যেগুলো একটু ভালো কলেজগুলো রয়েছে, ভালো বলতে ওটা না, আসলে বিভাগীয় কলেজগুলোতে একটু সবসময় কদর বেশি থাকে, এটাই বোঝাচ্ছি ভালো বলতে। আর 5 বছরের যে গ্যাপ রয়েছে, যেহেতু আপনি 4.72 পেয়েছেন, আসলে মোটামুটি একটু ভালোই বলা যায়, তো গ্যাপ কোনো সমস্যা না, আপনি অ্যাপ্লাই করতে পারেন, আশা করি আপনি সাকসেস হবেন। স্যার আশা করি ভালো আছেন, আমি এসেছি 2021-এর বিজ্ঞান বিভাগ থেকে, 3.78 পেয়েছি, এখন আমি কোন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবো যদি একটু বলতেন প্লিজ। আসলে বলা খুব মুশকিল, কারণ 3.78 একটু টাফ ব্যাপার হয়ে যায়, তাও সায়েন্স থেকে, তারপরও চেষ্টা করেন, দেখা যায় হয়তো অনেক সময় এসে যায়, কারণ গতবারও আপনারা হয়তো খেয়াল করেছেন যে ম্যাক্সিমাম পলিটেকনিকে অনেক ডিপার্টমেন্টে সিট ফাঁকা আছে। কারণ আমাদের এখানে বলতে পারেন যে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যে যেগুলোতে 100টা সিট, মাত্র 10 জন বা 15 জন ছাত্র ভর্তি হয়েছে, বাকি সব সিটগুলোই ফাঁকা পড়ে আছে। সুতরাং আপনি দেখা যাচ্ছে যে ওয়েটিং থেকেও চেষ্টা করবেন, চান্স হয়ে যাবে। এরপর সবুজ খান লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাই, খরচ কত পড়বে আর মেয়াদ কত দিনের, যদি বলতেন আমি 3.72 পাইছে আবেদন করতে পারবো? আসলে ধন্যবাদ ভাই, পলিটেকনিক ইনস্টিটিউটে এমনি তেমন খরচ নেই, আপনি শুরুতেই একটা নির্দিষ্ট ফির মাধ্যমে ভর্তি হবে, তারপর শুধু প্রত্যেকটা সেমিস্টারে সেমিস্টার ফি দেবেন, এছাড়া কোনো খরচ নেই এখানে। আর এমনি শুধু দেখা যাচ্ছে যে মেস বা যেগুলো কলেজে হল রয়েছে হলে থাকার ন্যূনতম কিছু খরচ রয়েছে। আর আপনার রেজাল্টের কথা বলেছেন যে আমি 3.72 পেয়েছি, স্যার আমি কি আবেদন করতে পারবো কি না? আসলে আবেদন অবশ্যই করতে পারবেন, কেন পারবেন না, আবেদন করবেন। আর যেটা বললাম, অবশ্যই ডিস্ট্রিক্ট লেভেলের যেগুলো কলেজগুলো রয়েছে সেগুলোতে সেকেন্ড শিফটে একটু চেষ্টা করবেন আবেদন করার জন্য। আর ওয়েটিংগুলো প্রতিনিয়ত
একটু সেভ করবেন, কারণ অনেকেই দেখা যায় যে ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়েছে কিন্তু সে মানে জানেই না বিষয়টা, এটা একটু খেয়াল করবেন, দেখবেন যে ইনশাল্লাহ চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এখানে রয়েছে বর্মন স্যার, কম্পিউটারের দোকান থেকে রেজিস্ট্রেশন করতে হবে না কি মোবাইলে লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবো? আসলে এটা বলবো যে আপনার ইচ্ছা, যে কোনো জায়গায় থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, মোবাইল থেকে করতে পারেন, কম্পিউটার থেকে করতে পারেন, তবে আপনি নির্ভুলভাবে করেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ অনেক সময় আপনারা হয়তো খেয়াল করছেন কি না, একটু দেখবেন যে নামের স্পেলিং বা পিতামাতার নাম বা ঠিকানা যেগুলোই যেটা নেই বা পয়েন্ট টাইপ করছেন, পয়েন্ট দেখা যাচ্ছে 4.72 হওয়ার কথা 3.72 হয়ে বসে আছে, তো এরকম ত্রুটিজনিত যেন ভুল না হয় একটু খেয়াল করবেন যেখান থেকেই করেন। তো ধন্যবাদ ভাই। এরপর রয়েছে মোহাম্মদ মামুন, স্যার আমি SSC-তে GPA 5 পেয়েছি, আমি যদি পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করি তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু? GPA 5 দ্বারা শিক্ষার্থীদের কি ছাড় আছে? যদি বলতেন খুব উপকৃত হতাম। ধন্যবাদ মোহাম্মদ মামুন। আসলে GPA 5 পেয়েছেন এই জন্য প্রথমে কংগ্রেচুলেশন। পলিটেকনিক ইনস্টিটিউটে ইনশাল্লাহ অবশ্যই চান্স পাবেন, একটু খেয়াল রাখবেন। আর GPA 5 পেয়েছেন বলে যে আপনার জন্য কোনো ছাড় রয়েছে, আসলে এরকম কোনো ইনস্ট্রাকশন নাই ভাই, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সমসাময়িক কিছু রিমিডিয়াল কোর্স সংক্রান্ত নোটিশগুলো রয়েছে, এই নোটিশগুলো নিয়ে উপস্থিত হয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 23 ডিসেম্বর 2021 যে নোটিশটা হয়েছিল সেখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন রিমিডিয়াল কোর্সের পরীক্ষা কেন্দ্র তালিকা চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নিম্নে প্রকাশ করা হলো। এই কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যে কোন কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্র হতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রে আসন বিন্যাস করতে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো এখানে 64 জেলার 64টা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং পলিটেকনিকের এখানে নাম দেওয়া রয়েছে, যেগুলোতে আপনারা সরাসরি এই কেন্দ্রগুলোতে পরীক্ষার জন্য যখন রেজিস্ট্রেশন করবেন এই নামগুলো দিতে পারবেন। এখানে খেয়াল করবেন যে কেন্দ্রে কোডগুলো যেগুলো এই কোডগুলো যেন ঠিক থাকে। এরপরে আমরা আরেকটি নোটিশ পরবর্তীতে সেই নোটিশ নিয়ে উপস্থিত হয়েছি, যে 23 ডিসেম্বরে যে নোটিশটা ছিল সেখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর 2021-22 শিক্ষাবর্ষ প্রথম পর্বে ভর্তি উচ্চ নন সায়েন্স শিক্ষার্থীদের জন্য প্রণীত রিমিডিয়াল কোর্সের পরীক্ষা আগামী 4 ফেব্রুয়ারি 2022 রোজ শুক্রবার সকাল 10:00 বোর্ড নির্ধারিত কেন্দ্র সময়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রেখে পরীক্ষা দেওয়ার কথা। এবং এখানে যেটা বলা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের সময়সীমা কত, 3/1/22 থেকে 27/1/22 পর্যন্ত, এবং পরীক্ষা গ্রহণ 4 তারিখে হবে এবং সম্ভাব্য ফলাফল যেটা 8 তারিখে দেওয়ার কথা এখানে বলা আছে। এবং এখানে কিছু মজার বিষয়গুলো দেওয়া আছে, যে যেগুলো আপনারা তো বলেন বা সবাই একটু আমরা কনফিউশন, যে ছাত্রদের জন্য GPA এখানে 3 পেতে হবে ম্যাথে ন্যূনতম, এবং ছাত্রীদের ক্ষেত্রে 3 সহ ন্যূনতম 3 পেতে হবে, অর্থাৎ ছাত্রদের ম্যাথে 3 সহ 3.5 আর ছাত্রীদের হচ্ছে ম্যাথে 3 সহ 3 প্রাপ্ত হতে হবে, এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম GPA 2 প্রাপ্ত হবে। এটা এই আপনারা দেখতে পাচ্ছেন 23 ডিসেম্বর তারিখে এই নোটিশটা হয়েছে। বাট পরবর্তীতে আমরা যে নোটিশটা দেখতে পাচ্ছি 28/12/2021, এখানে কিন্তু একটু হলেও ভিন্নতা আছে, যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের 21/22 শিক্ষাবর্ষের প্রথম পর্বে ভর্তি হচ্ছে নন সায়েন্স শিক্ষার্থীদের জন্য প্রণীত 6 সপ্তাহব্যাপী রিমিডিয়াল কোর্সের কথা বলা আছে, এবং এখানে ভর্তির যোগ্যতা SSC পরীক্ষায় ন্যূনতম 2 পেতে হবে। তো এখানে কিন্তু প্রাইভেটের কথা কোনো কিছু বলা নাই, প্রাইভেট পলিটেকনিক কি সরকারি পলিটেকনিক কোনো কিছু বলা নেই, এবং ম্যাথে কত পেতে হবে বা এই সেইগুলো কিছুই বলা নেই। সুতরাং আসলে এটা অনেকটাই কনফিউশন যে কি করা যায়, যে 3-এর নিচে যারা পাবে তাকে অ্যাপ্লাই করতে পারবে না,
আমি অবশ্যই সাজেস্ট করব সবাই অ্যাপ্লাই করে, এটাই আমি সবাইকে সাজেস্ট করব। আর ট্রান্সফার বিষয়টা আসলে শেষের দিকে অনেক সাবজেক্টগুলোই ফাঁকা পড়ে থাকে, একটু খেয়াল করবেন। অনেক সময় দেখা যায় যে অনেককে ডেকেও পাওয়া যায় না, বিভিন্ন পলিটেকনিকে খোঁজ নিয়ে দেখবেন যে কিছু কিছু সাবজেক্টে 50% বা 30% এরকম জাস্ট সিট ফিল আপ হয়েছে, বাকিটা সিট ফাঁকাই থেকে গেছে। তো এমনও হতে পারে যে এখানে ন্যূনতম 2 পেতে হবে, এর মানে এসএসসিতে 2 পেতে হবে, আর মানে 2 দ্বারাই রেজিস্ট্রেশন করতে হবে, এটাও হতে পারে, কারণ এটা এখনো ক্লিয়ার না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই ভিডিওর সাথে থাকার জন্য, এবং সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি বলে এবং সবার সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহসান আবে, ইনস্ট্রাক্টর মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট মাগুরা। আসসালামু আলাইকুম।